আজ থেকে 40 বছর আগে 19 মে তারিখে উদয়পুরে এক সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু করেছিল ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়ন। মঙ্গলবার ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ভানুখোর স্মৃতি ভবনের সামনে। সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক ভানুলাল সাহা। উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের অন্যান্য নেতৃত্ব। বিগত বছরগুলিতে ক্ষেত মজুরদের স্বার্থে এই ইউনিয়নের যে ভাবে কাজ করে চলেছে তার রূপরেখা তুলে ধরা হয়। 1980 সালের 19 মে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে উদয়পুর শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। তারপর আর 40 বছর অতিক্রম করে আমরা 41 বছরে পদার্পণ করলাম। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ত্রিপুরার সর্বশ্রেষ্ঠ বা একমাত্র বলা যায় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন ক্ষেত মজুরদের মধ্যে কাজ করছে।